ত্রয়োদশ শতাব্দীর এক ভয়ঙ্কর দুর্যোগের রাত, চারিদিক কাঁপিয়ে চলছে বজ্রপাত ও ঝড় বৃষ্টি। ভয়াবহ ঘূর্ণিঝড়ের দাপটে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সমস্ত বিক্রমপুর। সেই মহাপ্রলয়ের রাতে কেউ যদি একটু ধৈর্য ধরে শুনত, তাহলে শুনতে পেত পদ্মা নদীর তীরে অবস্থিত এক মহাবিহারের মধ্য থেকে ভেসে আসা এক শিশু কন্যার ভয়ার্ত কান্না। হাড়িকাঠের মধ্যে আটকে থাকা কন্যা শিশুটা অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরের কোণে পড়ে থাকা তার মায়ের রক্তাক্ত মৃতদেহের দিকে তাকিয়ে কেঁদে উঠল। সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু তার সমস্ত চেষ্টা বিফলে যাচ্ছে। শিশুটার দিকে এবার এগিয়ে আসছে এক ছায়া। পরনে তার রক্তাম্বর, চুল এবড়ো খেবড়ো, চোখ দুটো ক্ষুধার্ত নেকড়ের মতো, হাতে একটা মস্ত লম্বা খাড়া। সে ধীর ফ্যাসফ্যাসে গলায় হেসে উঠল। তোর মা বজ্রযোগিনীর সেবিকা হওয়ার পথে বেরিয়েছে, তুইও এবার সেই পথেই অগ্রসর হবি। শিশুটা ক্রমাগত ছটফট করে যাচ্ছে, কিন্তু তার সমস্ত চেষ্টাই বিফলে। মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। সন্ন্যাসী এবার খাড়াটা উঁচিয়ে তুলল। তার চোখ চকচক করছে পৈশাচিক উন্মাদনায়। খাড়াটা শিশুটার মাথা লক্ষ্য করে নেমে আসবে, কিন্তু ঠিক সেই সময় ঘরের দরজাটা এক ধাক্কায় খুলে গেল এবং একটা কুঠার উড়ে এলো সন্ন্যাসীটার পিঠ লক্ষ্য করে। তীব্র আর্তনাদ করে মেঝেতে পড়ে গেল সন্ন্যাসী। তার হাতের খাড়া ছিটকে গিয়ে পড়ল ঘরের এক কোণে। ঘরের মধ্যে ঢুকে এলো এক রাশ ঠান্ডা জল, হাওয়া এবং তিনজন মানুষ। তাদের মধ্যেকার যুবক দৌড়ে গিয়ে হাড়িকাঠ থেকে কন্যা শিশুটাকে মুক্ত করে কোলে তুলে নিয়ে এসে বয়স্ক মানুষটার হাতে তুলে দিল। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সেনাপতি বৃহদেশ্বর। তোমার জন্যই আজকে আমার নাতনিকে জীবিত অবস্থায় আমি ফিরে পেয়েছি। স্বয়ং অতীশ দীপঙ্করের দূত হয়ে তুমি এসেছো আমাদের জীবনে, ক্রন্দনরত কণ্ঠে বললেন বিক্রমপুর মহাবিহারের পণ্ডিতাচার্য কাল মহোপদ। নিজের নাতনিকে সে যে এভাবে ফিরে পাবে সেটা সে কল্পনাও করতে পারেনি। আচার্য সঠিক বলেছেন সেনাপতি, তোমার জন্যই আজ আমরা নিজের ধর্ম এবং এই নিষ্পাপ মেয়েকে ওই নরপিশাচের হাত থেকে বাঁচাতে পেরেছি। কাল মহোপদের কথায় সায় দিয়ে বললেন আচার্য বীরেন্দ্র। সেনাপতি বৃহদেশ্বর দু হাত জোর করে এবার দুই আচার্যকে বলল, আমাকে লজ্জিত করবেন না আচার্যগণ, একজন ক্ষত্রিয় সব থেকে বড় কর্তব্য হল অসহায়ের সাহায্য করা, আমি সেটাই করেছি। এই মহাবিহারে আজ থেকে পুনর্স্থাপিত হল প্রভু তথাগতর আধিপত্য। আপনারা সম্রাট দামোদর দেবের রাজধানী বিক্রমপুরের মহিষীগণ, নির্ভীক হয়ে আপনারা এখন থেকে এখানে আবার ধুমধাম করে পুজোপাঠ শুরু করুন। সম্রাট আপনাদেরকে অনেক সাহায্য করবেন মহাবিহারের শুদ্ধিকরণের জন্য। দুই আচার্যের চোখে জল। একজন হিন্দু সেনাপতি হয়ে এই ছেলেটা নিজের জীবনের প্রবল ঝুঁকি নিয়ে তাদের ধর্মস্থলকে অপবিত্র হওয়া থেকে বাঁচিয়েছে। এত বড় পুণ্যের জন্যে তাকে যত আশীর্বাদ দেওয়া যায় সত্যি সেটা কম পড়বে। পণ্ডিতাচার্য কাল মহোপদ এবার বৃহদেশ্বরের মাথায় হাত রেখে বললেন, তুমি বৌদ্ধ সঙ্ঘের এক সাধারণ আচার্য, তার নাতনি ও মহাবিহারের রক্ষার স্বার্থে নিজে জীবনের ঝুঁকি নিয়েছ, এর জন্য তোমাকে আমরা যতই প্রশংসা করি তা কম হবে আমরা জানি। এই চরম সাহস ও বীরতার জন্য তাই আজ আমি তোমাকে নিজের সমস্ত অর্জিত শক্তির বিনিময়ে এক আশীর্বাদ দিচ্ছি। তুমি অনেক বড় রাজা হবে, তোমার বংশের প্রতিটি লোক বংশানুক্রমে অতিশয় শক্তি ও খ্যাতির মালিক হবে, এবং যখন সমাজে অন্যায় অত্যাচার চরমে পৌঁছবে
তখন একজন এমন জন্মাবে তোমার বংশে যে সিংহের ন্যায় দুষ্টের দমন করবে এবং দুরাচারীদের বিরুদ্ধে লড়ার জন্য আরও প্রচুর শক্তিশালী মানুষকে একত্রিত করবে। এই আমার আশীর্বাদ। কাল মহাপদের কথা শুনে হাঁটু গেড়ে বসল বৃহদেশ্বর। সে বলল, আপনার অশেষ কৃপা আচার্য। বৃহদেশ্বর আরও কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ তার কানে এলো সেই সন্ন্যাসীর কাতর গলার স্বর, আমার সাধনা তোরা পূর্ণ হতে দিলি না, কিন্তু তোর মেয়েকে তো আমি নিয়ে গেলাম কাল মহাপদ। কাল মহাপদের চোখ জ্বলে উঠল, সে ছুটে যেতে গেল তার নরপিশাচ জামাইয়ের দিকে, কিন্তু বীরেন্দ্র তাকে আটকে দিল। আর মাত্র কিছু সময় বাকি পদ্মলোচনের, সে হাসতে হাসতে বলল, আমি জমান্তকের নামে তোর বংশকে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোর বংশের খুব ভয়ানক পরিণতি হবে, তোর সব শক্তি সম্পত্তি কোনো কাজে আসবে না। পর মুহূর্তেই তার শরীর নিস্তেজ হয়ে যায়। কাল মহাপদের মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। জমান্তকের নামে অভিশাপ বিফলে যায় না কখনো। হঠাৎ তার পিঠে হাত রাখল বৃহদেশ্বর, তার চোখ চকমক করছে, সে দৃঢ় কণ্ঠে বলল, আপনি আমায় অনেক বড় আশীর্বাদ দিয়েছেন, আমিও একটা বচন দিচ্ছি আজ আপনাকে, আপনার বংশের কেউ যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে আমার বংশধর ঠিক আপনার বংশধরের রক্ষার স্বার্থে ঢাল হয়ে পৌঁছে যাবে। কাল মহাপদের মুখে এবার একটা স্বস্তির হাসি ফুটে উঠল। বৃহদেশ্বরের মাথায় হাত রাখলেন তিনি। সূর্যের আলো ফুটে উঠেছে আকাশে, দূরে কোনো মন্দির থেকে ঘণ্টা ও শঙ্খধ্বনির শব্দ ভেসে আসছে। আজকের গল্পটি দুর্বল হৃদয়ের শ্রোতাদের জন্য মোটেই নয়। দুর্বল হৃদয়ের শ্রোতাদের কিছু যদি হয় তাহলে আমাদের চ্যানেল কিন্তু দায়ী থাকবে না। আজকের গল্পের প্লট তৈরির খাতিরে কিছু স্পষ্ট ভাষার ব্যবহার করা হয়েছে, তাই কচি কাঁচারাও আজকের গল্পটি থেকে দূরে থাকবে। আজ আপনাদেরকে শোনাব লেখক বৈশম্পায়ন দাসের কলমে বজ্র বেতালি। আজকের গল্প পাঠে অভিক সাহা, বিভিন্ন চরিত্রে বর্ণিশা, সৌরভ সাহা, আমি দিব্যেন্দু, দেবাঞ্জন, রাজ, সৃষ্টি, দেবায়ন, অরিত্র, সাগর, বৈশম্পায়ন, বাপি, দীপম, তপন, দুর্বা এবং অর্ণবী। সাউন্ড ডিজাইনে নীলাভ, পোস্টারে আমি দিব্যেন্দু, স্ক্রিপ্ট ও পরিচালনায় বৈশম্পায়ন। তাহলে চলুন শুরু করা যাক বজ্র বেতালি। সেপ্টেম্বর মাসের এক সন্ধ্যা 8:30 বাজে, শিয়ালদা রোজকার মতো আজও লোকে লোকারণ্য। কলেজ স্কোয়ারের পাশে একটা চায়ের দোকানে বসে আছে মিলন আর রাধিকা। বহুদিন পরে একসাথে সময় কাটানোর সুযোগ পেয়েছে এই দুজন প্রেমিক প্রেমিকা। আজ তাদের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, তাই বাড়ি ফেরার আগে রঞ্জিতদার চায়ের দোকানে একটু আড্ডা দিচ্ছে তারা। রাধিকা মিলনের দিকে তাকিয়ে বলল, তাহলে মিস্টার পারফেক্ট, বিয়ের জন্য আমার হাত কবে চাইতে যাচ্ছিস বাবার কাছে? মিলন চায়ে চুমুক দিয়ে উত্তর দিল, আমি তো আজকেই যেতে রাজি আছি, কিন্তু আমার স্টুডিওটা আর একটু ভালোভাবে দাঁড়িয়ে যাক না, তাহলে কাকুকে কীভাবে বলবো বলতো, ওনার সামনে দাঁড়ালে এমনি আমার অবস্থাটা টাইট হয়ে যায় তো। রাধিকা মুখ বেঁকালো, একটু অভিমান করে বলল, সে শুধু বাহানাই করে যা তুই, এদিকে আমার বিয়ে কোনো অফিসারের সাথে পাকা করে দেবে বাবা,
আর তারপর তুই বিয়েতে চন্না মেরিয়া গাইতে থাকবি। মিলন হেসে এবার রাধিকাকে নিজের কাছে টেনে নিয়ে বলল, ওরে পাগলি, তোকে জয় আমি সেদিনই করেছিলাম, যেদিন কর্নেল কৃষ্ণকান্ত রায়ের সামনে দাঁড়িয়ে তোকে নিজের মনের কথা বলেছিলাম। ভিতরে ভেতরে যদিও আমারও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, চরম টেনশনে আমার ব্লাড প্রেশার তখন একদম রকেটের মতো ঊর্ধ্বগামী, মনে হচ্ছিল কাকু এক্ষুনি গুলি করে দেবে। কিন্তু জিতে তো তোকে এই শর্মাই ছিল, আর বউও তুই আমারই হবি। রাধিকা এবার মিলনের দিকে তাকিয়ে নিজের গোসা ভেঙে আস্তে আস্তে হাসতে লাগলো। আজ দুবছর চুটিয়ে প্রেম করছে সে মিলনের সাথে। মিলন মুখার্জি উত্তর কলকাতার একটা নামী ব্যবসায়ী পরিবারের ছেলে, কিন্তু আর চারটে বড় লোকের ছেলের মতন আওড়া গোছের সে নয়। মেয়েদের সম্মান দিতে জানে ছেলেটা, পড়াশোনায় খুব ভালো, কিন্তু ওর সর্বোপরি গুণ হচ্ছে যে মিলন নিজের পায়ে দাঁড়াতে চায়। এই জন্যই ও নিজের মিউজিক স্টুডিও খোলে, বেশ চলছে সেটা, কিন্তু মিলনের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি। সে নিজের স্টুডিওকে দেশের সবচাইতে নামে স্টুডিও বানিয়ে তুলতে চায়। এইরকম একটা মানুষের সাথে জীবন কাটানো একটা গর্বের বিষয়, মনে মনে ভাবে রাধিকা। হঠাৎ মেঘ ডেকে উঠল, বেশ দমকা একটা হাওয়াও ছেড়েছে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজ রাতে বৃষ্টি হওয়ার কথা। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে সেটা খুব শিগগিরই বাস্তবায়িত হতে চলেছে। রঞ্জিত দেবার দোকানের জিনিসপত্র গোছাতে গোছাতে আকাশের দিকে তাকিয়ে বলল, আজ তোমরা বেরিয়ে পড়ো হে, কিছুক্ষণের মধ্যে জুড়ে নামবে। দাদা ঠিক বলেছে, এই চল আমরা উঠি, আমাকে বাড়ি পৌঁছে দে জলদি, মিলনকে বলল রাধিকা। হ্যাঁ চল। এই বলে মিলন দোকানের চেয়ার ছেড়ে উঠল। তারপর রঞ্জিতদার টাকা মিটিয়ে বাইকে স্টার্ট দিল। রাধিকা বাইকে উঠে মিলনকে ধরে বসল। ওরা রওনা দিল রাধিকার বাড়ি চৌরঙ্গীর উদ্দেশ্যে। মিলন বিভিন্ন গলিগালার মধ্য দিয়ে বাইক ছুটিয়ে চলল। লেনিন সরণির একটা গলির মধ্যে ঢোকার সময় হলো ঝামেলাটা। দুটো বাইক গলির মুখ আটকে দাঁড় করানো ছিল। মিলন বুঝতে না পেরে সজোরে ধাক্কা মেরে বসল একটা বাইকে। কোনোভাবে বড় দুর্ঘটনা হওয়ার থেকে সে নিজেকে এবং রাধিকাকে বাঁচাতে সক্ষম হল, কিন্তু ততক্ষণে গোলমাল যা হওয়ার তা হয়ে গেছে। গলির ধারের একটা মদের দোকানের সামনে চারজন লোক দাঁড়িয়েছিল। দেখে বোঝা যায় তারা প্রত্যেকেই সমাজ বিরোধী। তাদের মধ্যে একজন এবার হুঙ্কার ছেড়ে উঠল, ডাকাবুকো বলে পরিচিত মিলন জীবনে প্রথম ভয় পেল, নিজের জন্যে নয়, রাধিকার জন্য। বাইকটা মিলন কোনোভাবে ঘুরিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করতেই একটা আধলা ইট এসে লাগলো তার ঘাড়ে। ব্যথায় চেঁচিয়ে উঠল মিলন। গাড়িটা দাঁড় করিয়ে কোনোভাবে নেমে পড়ল সে। ভয়ঙ্কর ব্যথায় মিলনের অবস্থা খারাপ হয়ে গেছে। রাধিকা এই সমস্ত ঘটনার ফলে তীব্রভাবে আতঙ্কিত। সে একটা রুমাল বার করে মিলনের ঘাড়ে বাঁধতে আরম্ভ করতেই একটা গুন্ডা রাধিকার দিকে তাকিয়ে হেসে কটুক্তি করে উঠল, চিকনি মালা যে ভাই, এটাকে নিয়ে আজকে মস্তি করা যাবে। নোংরা অঙ্গভঙ্গি করে মিলনকে দেখিয়ে আরেকজন দুষ্কৃতী রাধিকাকে বলল, এসব ছেলে তোর কাজে আসবে না, আজকে তো তোকে আমরা দেখাবো আসল মস্তি। আবার দুষ্কৃতীদের হাস্যোল্লাস। ঘৃণায় রাধিকার শরীর ও মন ঋণ ঋণ করে উঠল। মিলনের অবস্থা ভালো নয়, কাতরাচ্ছে ছেলেটা ব্যথায়, কি করবে বুঝতে পারছে না রাধিকা। নোংরা অঙ্গভঙ্গি করে রাধিকাকে আরেকজন দুষ্কৃতি কটুক্তি করল, তবে আয়, একে আজকে একটা আসল খেলা দেখায়। এই বলে সবকটা গুন্ডা হেসে উঠল। ভয়ঙ্কর দানবের হাসির মতো শোনাচ্ছে তাদের হাসি। এগিয়ে আসতে লাগলো তারা রাধিকার দিকে, ক্ষুধার্থ নেকড়ের দলের মতো। ভয়ে শরীর কাঁপছে রাধিকার। মিলন জ্ঞান হারিয়েছে। এই জায়গাটায় কোনো লোক নেই যে রাধিকা চেঁচিয়ে সাহায্য চাইবে। সে এখন পুরো একা।
কিছুক্ষণের মধ্যেই তার উপর ঝাঁপিয়ে পড়বে লালসায় মত্ত হিংস্র পশুর দল। রাধিকার চোখ দিয়ে জল পড়ছে, চোখ বন্ধ করে ফেলল সে। হঠাৎ একটা বলিষ্ঠ কণ্ঠ ভেসে এলো গলির মধ্যে। অদ্ভুত ভাষায় একজন লোক কিছু মন্ত্রোচ্চারণ করতে করতে এগিয়ে আসছে দুষ্কৃতীগুলোর দিকে। গুন্ডাগুলো সব পাথরের মূর্তির মতো যে যার জায়গায় জমে গেছে যেন দেখল রাধিকা। তারপর একজন গুন্ডা নিজের মাথায় মদের বোতল ভাঙল ও লুটিয়ে পড়ল। আরেকটা গুন্ডা নিজের প্যান্টে গোজা ছুরিটা নিজের গলায় চালিয়ে দিল। হতভম্ব হয়ে পড়ল রাধিকা, কি হচ্ছে সে কিছু বুঝতে পারছে না। বাকি দুজন গুন্ডা একে অপরের মাথায় ইটের বাড়ি মেরে লুটিয়ে পড়ল মাটিতে। রাধিকা সবটা হতবাক হয়ে দেখে যাচ্ছিল এতক্ষণ। এবার সে দেখতে পেল সেই আগন্তুককে যে মন্ত্র পড়তে পড়তে এগিয়ে আসছিল। সেই ব্যক্তি রাধিকার সামনে এসে দাঁড়াল। বছর 35-এর সাধারণ চেহারার একজন লোক সে। চোখে চশমা, পরনে ফতুয়া ও কালো প্যান্ট। মিলনের দিকে তাকিয়ে রাধিকাকে এবার সে বলল, আমি এনাকে নিয়ে আমার গাড়িতে বসাচ্ছি, আপনিও আসুন, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে এনাকে। তারপর মিলনকে নিয়ে রওনা হলো ওই ব্যক্তি ও রাধিকা একটা স্থানীয় নার্সিংহোমের দিকে। একটু সামলে উঠেছে রাধিকা। সে কর্নেল কৃষ্ণকান্ত রায়কে ফোন করে শুধু এটুকু বলল যে মিলনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে নার্সিংহোমে যাচ্ছে মিলনকে ভর্তি করতে। কর্নেল জানালো যে সেও এক্ষুনি রওনা দিচ্ছে নার্সিংহোমের উদ্দেশ্যে। এরপর মিলনের মা বাবাকেও খবরটা জানিয়ে দিল রাধিকা। নার্সিংহোমে ভর্তি করার কিছু পরে ডাক্তার রাধিকাকে জানালো যে মিলনের অবস্থা এখন অনেকটাই ভালো, একটু পরে তার সাথে রাধিকা দেখা করতে পারবে। একটা শান্তির নিঃশ্বাস ফেলে ভিজিটিং লবিতে বসল রাধিকা। তার মাথায় সব গুলিয়ে গেছে। মিলনের যে কিছু গুরুতর হয়নি এই জন্যে সে ভগবানের কাছে কৃতজ্ঞ। এমন সময় কাঁধে একটা স্পর্শ অনুভব করল রাধিকা। সে দেখল তার কাঁধে হাত রেখে হাসি মুখে তাকিয়ে আছে সেই আগন্তুক যার জন্যে আজকে মিলন জীবিত এবং তার নিজের সম্ভ্রম সুরক্ষিত। চিন্তা করবেন না, ভগবান সহায় হলে কেউ ক্ষতি করতে পারে না, হাসি মুখে বলল লোকটি। রাধিকা এবার হাত জোর করে বলল, আপনার জন্য আজকে আমরা বেঁচেছি, কিন্তু আপনি কে এবং কি করে? কথাটা শেষ করতে দেয় না লোকটা। সে বলে উঠল, আমি নিমিত্ত মাত্র, ঠিক সময় ঠিক স্থানে ছিলাম, এই হচ্ছে ব্যাপার। আমার নাম অম্বিকেশ ব্যানার্জি, বৈঠকখানা রোডে বাড়ি। এই বলে অম্বিকেশ একটা কার্ড ধরিয়ে দেয় রাধিকাকে। তারপর সে বলল, আপনার বন্ধু সুস্থ হয়ে উঠুক, তারপর আপনাদের সাথে বসে কথা হবে একদিন, আজ আমায় উঠতে হবে, ভালো থাকবেন। এই বলে অম্বিকেশ উঠে দাঁড়াল, তারপর নমস্কার করে বেরিয়ে গেল নার্সিংহোম থেকে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। রাধিকা মনে মনে অনেক ধন্যবাদ দিতে থাকে অম্বিকেশকে। একটা জিনিস কিন্তু রাধিকা বুঝতে পেরেছে, অম্বিকেশ কোনো সাধারণ মানুষ নয়। সে এবার উঠে এগিয়ে যায় মিলনের রুমের ভিতরে। নিজের ভালোবাসার মানুষটার পাশে থাকতে চায় রাধা। অক্টোবর মাসের এক সকাল, বৈঠকখানার গলিতে একটা পুরনো বনেদি বাড়ির বারান্দায় বসে আড্ডা মারছে তিনজন। একটা গরম সিঙ্গারা মুখে পুড়ে বলল মিলন, তোমার জন্যই আমি আমার ভালোবাসায় বেঁচেছি দাদা, আমরা চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ অম্বিকেশদা, তুমি কি জাদু করেছিলে বলো তো সেদিন? কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল রাধিকা। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর সেই রাতের সমস্ত কিছু জানতে পারে মিলন রাধিকার কাছে। বাড়ির লোকেদেরও বলেছিল রাধিকা যে অম্বিকেশ তাদের জীবন বাঁচিয়েছিল, কিন্তু কিভাবে সেটা গোপন রেখেছিল। মিলন কিন্তু রীতিমতো লম্পঝম্প বাঁধিয়ে ফেলে নিজেদের ত্রাতার সঙ্গে দেখা করার জন্য। তাই আজকে অম্বিকেশের বাড়িতে উপস্থিত দুজন। স্মিত হেসে চায়ের কাপে চুমুক দিয়ে উত্তর দিল অম্বিকেশ,
জাদুটাদু কিছু নয়। সেদিন আমি দুজন অতিশয় বিপর্যস্ত মানুষকে নিজের সীমিত শক্তি দিয়ে সাহায্য করার চেষ্টা করেছিলাম। ঠাকুরের কাছে আমি কৃতজ্ঞ যে তোমাদের বাঁচাতে পেরেছিলাম। না না দাদা, তুমি সেদিন যা করেছিলে সেটা যে কেউ করতে পারে না। রীতিমতো হিপনোটাইজ করে গুন্ডাগুলোকে নিজেদের মধ্যে মারামারি করিয়েছিলে, এটা কি যে সে মানুষ পারে? প্লিজ প্লিজ বলো না, কিভাবে করেছিলে সেদিন ওইসব? উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল রাধিকা। তন্ত্রের সাহায্যে, উত্তর দিল অম্বিকেশ। তন্ত্র? হতভম্ব হয়ে বলল মিলন, মাথা নাড়াল অম্বিকেশ। ব্রাহ্মণের ছেলে, ছোট থেকেই পুজো আর্চা করতাম, বিভিন্ন জায়গায় পুজো করার অভিজ্ঞতাও ছিল। পোস্ট গ্রাজুয়েশনের পরে বাড়ি থেকে পালিয়ে চলে যাই কামাখ্যা। সেখানে অনেক সাধকের সান্নিধ্য লাভ করেছিলাম বটে, কিন্তু কারোর সঙ্গে বেশি দিন থাকতে পারিনি। তারপর এক গুরুর কাছে বামাচারী তন্ত্রে দীক্ষা হয় আমার। কিন্তু গুরু বলেছিল যে সংসারে আমায় ফিরতে হবেই, বেশ কয়েক বছর পরে ফিরে আসি বাড়ি। তারপর থেকে প্রফেসরি করি আর সঙ্গে তন্ত্রচর্চা চালিয়ে যাই। আরে বাস, এ তো দারুণ ব্যাপার, হাততালি দিয়ে বলে ওঠে রাধিকা। তারপর মিলনের দিকে ফিরে বলল, দাদার পায়ে পর, দেখবি তোর সব ইচ্ছে পূর্ণ হয়ে যাবে। অম্বিকেশ হেসে বলল, আরে না না, পায়ে ঠায়ে পড়তে হবে না, তোমাদের দুজনের অনেক ভালো হোক, এই আমার আশীর্বাদ। আচ্ছা দাদা, তোমাকে একটা প্রস্তাব দেব, এবং সেটা কিন্তু তোমাকে মানতেই হবে, আমি কোনো কথা শুনবো না। কি প্রস্তাব, সেটা না শুনে কি করে বলি? মানতে তোমাকে হবেই দাদা, আসলে এটা আমারই প্রস্তাব। বাবা এই কদিনের সব ঘটনার পর আমার আর মিলনের বিয়ের জন্য রাজি হয়ে গেছে। বাবা চায় আমার এঙ্গেজমেন্ট আমাদের গ্রামের বাড়িতে হোক, তাই আমি রিকোয়েস্ট করছি যে তুমি প্লিজ আসো আমাদের সাথে। বাহ, এ তো দারুণ খবর, খুশির স্বরে বলল অম্বিকেশ। নিশ্চয়ই যাব। তা কোথায় তোমার গ্রামের বাড়ি? বয়রাতে, বনগা থেকে প্রায় 2 ঘন্টা লাগে গাড়িতে, বাংলাদেশ বর্ডারের একদম লাগোয়া গ্রাম। একই সামনে পুজো, তার উপর ওখানে আমাদের পৈতৃক মন্দির আছে মা ভবানীর, তোমার খুব ভালো লাগবে। কিছুক্ষণ ভাবল অম্বিকেশ, তারপর সে বলল, ঠিক আছে আমি যাব, এখন তো কলেজ বন্ধই আছে, তা কবে রওনা দিচ্ছ তোমরা? মিলন উত্তর দিল, এই পরশুদিন বেরোচ্ছি দাদা, আমার দিক থেকে যাচ্ছে মা বাবা আর রাধিকার বাড়ি থেকে ওর বাবা। তোমাকে আমরা পরশুদিন সকালে এই বাড়ি থেকে পিক করে নেবো, ঠিক আছে? সকাল 11টায়। বেশ বেশ, তাহলে আমি জিনিসপত্র গোছাতে শুরু করে দিই, সময় তো বেশি নেই আর। সোফা ছেড়ে উঠে বলল অম্বিকেশ। মিলন ও রাধিকাও উঠে পড়ল, অনেকটা বেলা হয়েছে, এবার তাদেরকেও বেরোতে হবে। দোতলা থেকে নামার সময় সিঁড়ির পাশে একটা তালা বন্ধ ঘরকে দেখে হঠাৎ রাধিকা অম্বিকেশকে জিজ্ঞেস করল, দাদা এটা কিসের ঘর? বাকি ঘরগুলো তো বন্ধ নয়, তাহলে এটা বন্ধ কেন? দুজনের অলক্ষে এক মুহূর্তের খণ্ডাংশের জন্য অম্বিকেশের দুটো চোখ দপ করে জ্বলে উঠে আবার আগের মতো হয়ে গেল। সে গলা খাঁকড়ে বলল, ও ওটা হচ্ছে আমার রিসার্চের ঘর, অনেক জিনিসপত্র রাখা আছে তাই বন্ধই রাখি। রাধিকা আর কথা বাড়ালো না, অম্বিকেশকে বিদায় জানিয়ে সে মিলনের সাথে বাড়ি থেকে বেরিয়ে যায়। তালা বন্ধ ঘরটার পাশ দিয়ে যেতে যেতে অম্বিকেশের চোয়ালটা শক্ত হয়ে গেল, একটু দাঁড়িয়ে সে আবার হাঁটা লাগালো। বয়রায় যখন রাধিকা ও মিলনরা পৌঁছালো তখন রাত 9:30 বাজে। বিরাট একটা জমিদার বাড়ির উঠোনে দাঁড়ালো দুটো কালো ইনোভা। গাড়ি থেকে কর্নেল কৃষ্ণকান্ত, তার পরিবার এবং মিলনের পরিবারকে বাড়ির দিকে এগিয়ে আসতে দেখে দুহাত বাড়িয়ে এসে কৃষ্ণকান্তকে জড়িয়ে ধরল নরেন মুখার্জি। আপনার জমিদারিতে 10 বছর পর আপনাকে আমি সুস্বাগতম জানাই কর্নেল, হাসতে হাসতে বলল নরেন। নিজের ভিটেতে এতকাল পরে ফিরে আসতে পেরে আমার মন নেচে উঠছে প্রফেসর, একগাল হাসি হেসে বলল কর্নেল কৃষ্ণকান্ত। আরে আয় আয় ভেতরে আয়, হ্যাঁ আপনারাও আসুন। কৃষ্ণকান্তকে সঙ্গে নিয়ে বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে সকলকে বলল নরেন,
যে যার ঘর দেখে নেওয়ার পর হাত মুখ ধুয়ে সবাই জমিদার বাড়ির ডাইনিং রুমে খেতে বসল। সে এক এলাহি আয়োজন। মিলনের মা রত্না বলল, কর্নেল রায়, আমি সত্যি খুব ইমপ্রেসড হয়েছি এ বাড়িতে এসে। কৃষ্ণকান্ত হেসে বলল, আমি জানতাম রত্না দেবী, তাই তো আপনাদের সকলকে এখানে নিয়ে এসেছি। তা সুধীর বাবু, আপনার কি মত? আমার তো জায়গা বাড়ি খাওয়ার তিনটেই খুব ভালো লেগেছে কর্নেল, মন তো করছে এখানেই থেকে যাই। উল্লসিত কণ্ঠে বলল মিলনের বাবা সুদীপ মুখার্জি। সবাই এই কথায় হেসে উঠল। বাবা, কাল তাহলে আমি তোমার জন্য তোমার ফেভারিট ভাপা ইলিশ বানাবো, বলল রাধিকা। সুদীপ বাবু হেসে বলল, এই থ্যাংক ইউ রে, তোকে আমার বাড়ির বউ হিসেবে পেয়ে আমি ধন্য হব রে মা। রাধিকা স্মিত হাসল। মিলন এবার হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাতে থাকা গ্লাস উঁচিয়ে বলল, আমি একটা টোস্ট করতে চাই আমাদের মধ্যে উপস্থিত সেই ব্যক্তির জন্য যার জন্য আমি ও রাধিকা আজ জীবিত। অম্বিকেশের দিকে তাকিয়ে এসে বলল, টু অম্বিকেশ দা। কৃষ্ণকান্ত, রাধিকা, সুদীপবাবু ও রত্না সকলেই নিজেদের গ্লাস উঁচিয়ে তুলল। অম্বিকেশ একটু লজ্জিত হল, মৃদু হেসে এসে বলল, আপনারা মিছিমিছি আমায় লজ্জিত করছেন, আমি শুধু আমার কর্তব্য করেছিলাম। নরেন এসব কিছুই বুঝতে না পেরে কৃষ্ণকান্তের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। কৃষ্ণকান্ত এবার মৃদু হেসে বলল, সব বলবো, চিন্তা করিস না। খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে চলে গেল। সকলেই খুব ক্লান্ত, তাই কৃষ্ণকান্ত কাউকে আটকালেন না আড্ডা দেওয়ার জন্য। শুধু হলে থেকে গেল সে ও নরেন। হল ঘরের বড় আলোটা বন্ধ করে একটা সদ্য লাগানো নিয়ন লাইট জ্বালালো নরেন। তারপর বন্ধুর সাথে সোফায় বসল। আচ্ছা আচ্ছা, এবার শুনি, তোদের সাথে আসা ওই ছেলেটাকে তোরা হঠাৎ টোস্ট কেন দিলি? জিজ্ঞেস করল নরেন। কৃষ্ণকান্ত শোনাতে লাগল অম্বিকেশের মিলন ও রাধিকাকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচানোর কাহিনী। মন দিয়ে সবটা শুনল প্রফেসর, তার কপালে ভাঁজ পড়ল। আচ্ছা এবার তুই বলতো, কি মূল্যবান জিনিস পেয়েছিস যেটা নিয়ে আমাকে ফোনে বারবার বলছিলিস? নরেনকে জিজ্ঞেস করল কৃষ্ণকান্ত। নরেনের চোখ চকচক করে উঠল। ব্যাগ থেকে একটা ডায়েরি বার করে কৃষ্ণকান্তকে ধরিয়ে দিল সে। এই ডায়েরিটা তোর প্রপিতামহের ঘর থেকে পেয়েছি, তিনি একজন বিখ্যাত ইতিহাসবিদ ছিলেন। তোদের বংশের উত্থান নিয়ে তিনি গবেষণা করতে করতে এক আশ্চর্য ব্যাপার জানতে পারেন। কি ব্যাপার? প্রশ্ন করল কৃষ্ণকান্ত। একটা রহস্যময় হাসি খেলে গেল বয়স্ক প্রফেসরের মুখে। তোরা হচ্ছিস বিক্রমপুর মহাবিহারের বিখ্যাত পণ্ডিতাচার্য কাল মহাপদের বংশধর। বাবা, এ তো বিশাল ব্যাপার মনে হচ্ছে, একটু খুলে বল দেখি। বেশ অবাক হয়ে বলল কৃষ্ণকান্ত। নরেন বলল, কাল মহাপদ একজন বিশাল নাম করা বজ্রযান তন্ত্রগুরু ছিল। বিভিন্ন রকমের তন্ত্র শক্তি, অপশক্তি, পিশাচ ইত্যাদি নিয়ে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন মধ্যযুগে। সেই লোকের বংশধর তুই, বিশাল ব্যাপার তো বটেই। কৃষ্ণকান্তের চোখ ছানা বড়া। তান্ত্রিকের বংশধর, এ তো দারুণ ব্যাপার হে। ডায়েরিটা থেকে কোনো পিশাচ টিশাচ জাগানোর মন্ত্র তেরা ভাই। হাসতে হাসতে বলল সে। নরেন কিন্তু হাসল না, সেবার গম্ভীর হয়ে বলল, তোর প্রপিতামহ তার গবেষণায় জানতে পারে যে কাল মহাপদ একটা ভবিষ্যৎবাণী করেছিল। তার মৃত্যুর 700 বছর পর তার এক বংশধরের ওপর নেমে আসবে এক ভয়ঙ্কর অপশক্তির প্রকোপ, একটা একটা অভিশাপ, এবং তার ফলে এই পরিবারে নেমে আসবে ভয়ঙ্কর এক কালরাত্রি। কথাগুলো বলে থামল নরেন। কর্নেল বুঝতে পারল যে তার বন্ধু ঠাট্টার মেজাজে নেই। কৃষ্ণকান্ত পরিস্থিতিকে একটু হালকা করতে বলল, অভিশাপ নেমে আসবে ভাই, মধ্যযুগের কে না কে কি ভবিষ্যৎবাণী করে গেছে তাই নিয়ে তুই এত সিরিয়াস হচ্ছিস?
আরে কট্টর বামপন্থী প্রফেসর নরেন মুখার্জি এসব নিয়ে এত চিন্তিত হয়ে পড়ছে, এ যে ভূতের মুখে রাম না। পরিবেশ কিন্তু হালকা হল না, স্থির শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল নরেন কৃষ্ণকান্তের দিকে। শান্ত গলায় সে বলল, সময় ও অভিজ্ঞতা মানুষকে পাল্টে দেয়। আমি ইতিহাসের অধ্যাপক কৃষ্ণ, তোর বংশের একটি ঐতিহাসিক তথ্য আমি তোকে শুধু বলছি মাত্র। আর তাছাড়া রাধিকার ওপর যে ভয়ঙ্কর বিপদ নেমে এসেছিল কিছুদিন আগে, এটা তো সত্যি। তোর কি এটা নিছক কাকতালীয় মনে হচ্ছে? এবার একটু চিন্তায় পড়ল কৃষ্ণকান্ত। তার সামরিক চিত্ত মানতে চাইছে না এই ভবিষ্যৎবাণীর ব্যাপারটাকে, কিন্তু তার মন একটু চিন্তায় পড়ে গেল। সেবার গম্ভীর গলায় প্রশ্ন করল, তুই বলছিস যে রাধিকার জীবন বিপদে? আমার মনে হচ্ছে যে রাধিকার ওপর একটা অমঙ্গলের ছায়া নেমে আসছে। আর অঙ্ক কিন্তু বলছে রাধিকাই সেই বংশধর যার উপর নেমে আসবে এই অভিশাপ। ধীর গলায় জবাব দিল নরেন। হল ঘরে নেমে এসেছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। কৃষ্ণকান্ত এবার বেশ বিরক্তির স্বরে বলল, হোয়াট রাবিশ, আমি এসব ফালতু জিনিস না মানব না। রাধিকার সাথে যা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা, আর ভাই তোকে আমি এই বাড়ির দেখরেখের জিম্মা দিয়েছিলাম এই ভেবেছি তুই দায়িত্বশীল, বাড়ির মেরামত করাবে। কিন্তু বাড়িটা ঠিকঠাক সংস্কার না করে তুই এসব কুসংস্কার নিয়ে পড়লি। কৃষ্ণকান্তের কথাগুলোয় আহত হল নরেন। সে নিচু কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, ভুল দিকে মনোনিবেশ করে ফেলেছিলাম। বাড়ির কাজ সব হয়ে যাবে রে, তুই চিন্তা করিস না। আচ্ছা আচ্ছা, আমি শুতে গেলাম, কেমন? অনেক রাত হলো, তুইও শুয়ে পড়। এই বলে নরেন গট গট করে সিঁড়ি দিয়ে উঠে গেল দোতলায়। কৃষ্ণকান্ত বুঝল যে নরেন দুঃখ পেয়েছে তার কটু কথায়। তখনকার মতো আর কিছু বলল না সে, চুপচাপ নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তখনই দোতলার দক্ষিণ দিকের দালানের পাশে চাপ বাঁধা অন্ধকারের মধ্যে একটা ছায়ামূর্তি সন্তর্পণে সরে গেল। গভীর রাত, খুব গুমোট আবহাওয়া, গাছপালা যেন সব মরে গেছে, বাইরে কোথাও কোনো কীট পতঙ্গের শব্দ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। জমিদার বাড়ির সকল বাসিন্দা ঘুমের জগতে পাড়ি দিয়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল রাধিকার, ধর্মরিয়ে উঠে বসল সে। চোখে মুখে তার ভয়ের চিহ্ন স্পষ্ট। একটা অদ্ভুত শব্দে রাধার ঘুম ভেঙেছে, কেউ যেন তার ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছিল। ভালো করে চারিদিকে দেখল রাধিকা, বেডলাইটটা জ্বালাতে গিয়ে সে বুঝল যে কারেন্ট নেই। হঠাৎ কানের কাছে গরম নিঃশ্বাসের অনুভূতি পেল সে। রাধিকা! চমকে উঠল রাধিকা, সঙ্গে সঙ্গে পিছনে ফিরল সে। না, কেউ কোথাও নেই। তাহলে এক্ষুনি কে ডাকল তাকে? আতঙ্কের হিমেল স্রোত নেমে গেল রাধিকার শিরদাঁড়া দিয়ে। এই পল্লী গ্রামের মস্ত জমিদার বাড়ির অন্ধকার ঘরে বুক ধরপর করতে শুরু করল তার। মিলন পাশের ঘরে ঘুমোচ্ছে, তাকে ডাকতে যাওয়ার সাহস পর্যন্ত চলে গেছে রাধিকার। হঠাৎ ঘরের জানলাগুলো দুমদাম করে খুলতে ও বন্ধ হতে লাগলো। সমস্ত ঘর ভরে উঠল একটা বিভৎস কটু গন্ধে। সঙ্গে সঙ্গে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো ঘরে। আর পারল না রাধিকা, সজোরে চিৎকার করে উঠল সে। বাঁচাও বাবা, মিলন, বাবা, বাঁচাও! রাধিকার চিৎকারে বাড়ির সকলের ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে এলো তার ঘরে। মিলন ঘরের দরজা ধাক্কা মেরে খুলে ঢুকল, তার সাথে কর্নেল, নরেন, অম্বিকেশ, রত্নাদেবী ও সুদীপবাবু সকলেই ঢুকল ঘরে। কৃষ্ণকান্ত দেখল তার মেয়ে গুটিসুটি মেরে খাটের এক কোণে বসে আছে, প্রচণ্ড ভয়ে ঠক ঠক করে কাঁপছে। মা, কি হয়েছে তোর?
তুই চেঁচিয়ে উঠলি কেন? অত্যন্ত উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল কৃষ্ণকান্ত। সাথে সাথে রাধিকা বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। বাবা, বাবা, এই ঘরে কেউ ছিল বাবা? খুব খুব ভয়ঙ্কর কিছু একটা ছিল এখানে, আমি স্পষ্ট অনুভব করতে পেরেছিলাম বাবা। কৃষ্ণকান্তকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে উত্তর দিল রাধিকা। মিলন সঙ্গে সঙ্গে টর্চ নিয়ে ঘরটাকে তন্ন তন্ন করে খুঁজতে লাগল। না, তাদের ছাড়া অন্য কেউ কোথাও নেই। অম্বিকেশ এবার বলল, কোনো খারাপ স্বপ্ন দেখনি তো? রাধিকা আতঙ্কিত গলায় বলল, না দাদা, আমি কোনো ভুল দেখিনি। কেউ একটা আমার ঘরে ছিল, আমি স্পষ্ট তার হাসির শব্দ শুনতে পেলাম। আমার কথা বিশ্বাস করো তোমরা। তবে একবার সবাই মিলে আমরা বাড়ির তল্লাশি নিই। আসুন, কৃষ্ণ তুইও আয়। এই বলে নরেন ঘর থেকে বেরিয়ে গেল, তার পিছন পিছন বাকিরাও গেল। শুধু মিলন আর অম্বিকেশ থেকে গেল রাধিকার সাথে। মিলনকে এবার জড়িয়ে ধরে রাধিকা উৎকণ্ঠিত স্বরে বলল, আমি সত্যি বলছি মিলন, তুই অন্তত বিশ্বাস কর প্লিজ। মিলন ওর মাথায় হাত বুলিয়ে ওকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি শান্ত হও, আমি তোমার কথা বিশ্বাস করছি। আমি এখানেই থাকবো আজ রাতে, ঠিক আছে? তুমি শুধু একটু শান্ত হও, হ্যাঁ? কোনো ভয় নেই, হ্যাঁ? অম্বিকেশ জানালার ধারে গিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল। সামনে অমাবস্যা, চাঁদ বাইরে স্পষ্ট দেখা যাচ্ছে না। তার কপালে ভাঁজ পড়ল। মিলনের দিকে তাকিয়ে সে শান্ত গলায় বলল, রাধিকার খেয়াল রেখো মিলন, ওর সময়টা ভালো যাচ্ছে না। কথাগুলো মিলনের মনে দাগ কাটল। সে প্রশ্ন করল, দাদা, তুমি কি কিছু বুঝতে পারছো? ওর সাথে কি হয়েছিল, কি দেখে শুনে অত ভয় পেল? তীক্ষ্ণ দৃষ্টিতে অম্বিকেশ মিলনের দিকে তাকিয়ে বলল, আমি এখনই বলতে পারছি না, কিন্তু তোমাদের ওপর এতগুলো ঝড় বয়ে যাচ্ছে বিগত কিছু সপ্তাহ ধরে, এই ব্যাপারটা আমার ঠিক ভালো লাগছে না। তবে আমি দেখছি কি করা যায়, তুমি আপাতত রাধিকার খেয়াল রাখো। এই বলে অম্বিকেশ ঘর থেকে চলে গেল। ধীরে ধীরে রাধিকা ঘুমিয়ে পড়ল মিলনের কোলে। এই ঘটনার পর 3 দিন কেটে গেল। রাধিকার শরীর ও মন অনেকটা ভালো হতে লাগল। ভয় ও ধকল কাটিয়ে উঠল সে। বাড়ির সকলে এরই মধ্যে রাধিকা ও মিলনের এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। শুধু নরেনের মনটা খুঁত খুঁত করতে লাগল। বারবার সেই ডায়েরির কথাগুলো ভাবাচ্ছে তাকে। একদিন বিকেলে রাধিকা বাই ধরল মিলনের সাথে গ্রামের মেলা দেখতে যাওয়ার। সামনেই দুর্গাপূজা, তাই মেলাটা বসেছে। অগত্যা তারা রওনা হল। অম্বিকেশকেও সঙ্গে নিয়ে নিল তারা। মেলায় ঘুরে ফিরে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছে 3 জন গাড়িতে। সন্ধে 7:30 বাজে। রাধিকা খুশি গলায় বলল, আজকে কিন্তু আমরা বেশ ঘুরলাম, কি বলিস? হ্যাঁ, তা বেশ ঘোরা হয়েছে। আমি কিন্তু খুব টায়ার্ড, বাড়িতে গিয়ে ঘুম দেব। তোর শুধু ঘুম আর ঘুম, মুখ বেঁকিয়ে বলল রাধিকা। যাই বলো, আমার কিন্তু এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে, আর আমার কলকাতায় ফিরতে ইচ্ছা করছে না। হেসে উঠে বলল অম্বিকেশ। তাহলে তো ভালোই দাদা, তুমি এখানে থেকে যাও। এই এত বড় জমিদারি সামলানো একা নরেন কাকুর পক্ষে সম্ভব নয়। মোটেও না, নরেন কাকুর নামে আমি কিচ্ছু শুনবো না। হ্যাঁ, কাকুর মতন ভালো মানুষ হয় না। আরে ফালতু রেগে যাই পাগলি, আমি ওভাবে বলেছি নাকি? হ্যাঁ, আমি বলছিলাম। কথাটা শেষ করতে পারে না মিলন, কারণ ঠিক সেই সময় তার গাড়ির সামনে হুড়মুড়িয়ে একটা মেয়ে চলে এলো। প্রচণ্ড জোরে ব্রেক কষল মিলন। সকলেই খুব ভয় পেয়েছে। অম্বিকেশ উদ্বিগ্ন গলায় বলল, অ্যাক্সিডেন্ট হলো নাকি? না, হাঁপ ছেড়ে বলল মিলন। খুব বাঁচান বেঁচে গেছে মেয়েটা। এই একবার নেমে দেখবি? হ্যাঁ, চল চল। গাড়ি থেকে নেমে ছুটে গেল মেয়েটার দিকে 3 জন। তার কাছে পৌঁছতেই বুকটা কেঁপে উঠল তাদের সবার। একটা 16 কৃষ্ণকায় গ্রাম্য মেয়ে, তার সারা গায়ে কাল শিটে, গায়ের জামা ছেঁড়া, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। কাউকে ভয়ঙ্করভাবে মারধর করলে এমনটা হয়। এই
এ তো ভয়ঙ্কর অবস্থা। উদ্বিগ্ন কণ্ঠে মন্তব্য করল রাধিকা। তাই তো, মনে হচ্ছে কি খুব অত্যাচার করা হয়েছে, গম্ভীর স্বরে বলল মিলন। অম্বিকেশ ভালো করে দেখছিল মেয়েটাকে। সে এবার বলল, এত মিষ্টি একটা মেয়েকে কোন অমানুষ এভাবে মারধর করতে পারে? এর খুব শীঘ্রই মেডিকেল ট্রিটমেন্ট প্রয়োজন। মেয়েটা এবার ক্রন্দনরত গলায় রাধিকার কাছে মিনতি করে উঠল, দিদি ভাই আমায় একটু বাঁচাও, দিদি ভাই আমার খুব ব্যথা হচ্ছে, দিদি ভাই বাবা মরতে কাকা আমায় খুব মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দুদিন আমি কিচ্ছু খাইনি দিদি ভাই, ও দিদি ভাই আমায় একটু সাহায্য করো তুমি দয়া করে। এই আকুল কাকুতি মিনতিতে রাধিকার মন কুঁকড়ে উঠল। আহারে, বাচ্চাটার কতটুকুই বা বয়স হবে, অনাথ একটা মেয়ের উপর অত্যাচার করে বাড়ির লোক তাকে ঝেড়ে ফেলে দিয়েছে। খুব কষ্ট হলো রাধিকার। হঠাৎ তার মনে একটা কথা এলো, মেয়েটাকে বাড়িতে নিয়ে গেলে কেমন হয়, সেখানে ওকে শুশ্রূষা করে পরে আধিকারিকদের কাছে পাঠিয়ে দেবে না হয়। মিলনের দিকে তাকিয়ে বলল এবার রাধিকা, মেয়েটাকে আমরা বাড়ি নিয়ে যাই মিলন, এভাবে এই জঙ্গলে ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। মিলন রাধিকার কথায় সায় দিল, হ্যাঁ তুই ঠিকই বলেছিস, একে তুই গাড়িতে তুলে নিয়ে বস, আমি গাড়ি স্টার্ট করছি। রাধিকা মেয়েটার হাত ধরে তাকে তাদের গাড়ির দিকে নিয়ে গেল। তোর নাম কি শোনা? একটা মৃদু হাসি খেলে গেল মেয়েটার ঠোঁটের কোণে। জমরি, আমার নাম জমরি দিদি ভাই। রাত আটটা, জমিদার বাড়ির বাগানে মজলিশ বসেছে। সুদীপবাবু গিটার বাজাচ্ছে, রত্নাদেবী আর কৃষ্ণকান্ত দাবা খেলছে, নরেন একটু দূরে দাঁড়িয়ে একটা দামি স্কচ পান করছে। হঠাৎ গাড়ির শব্দ হলো, মিলনের গাড়ি ঢুকলো বাড়িতে। জামাই বাবা চলে এসেছে, সিগারেট টান দিয়ে বলল কৃষ্ণকান্ত। রত্নাদেবী গাড়ি থেকে সবাইকে নামতে দেখে মিলনকে হাত দিল, বাবাই এদিকে চলে আয়। বাগানে মিলনরা ঢুকতেই সকলে অবাক হয়ে গেল, এ কাকে নিয়ে এসেছিস মা? আচম্বিত স্বরে প্রশ্ন করল কৃষ্ণকান্ত। রাধিকা সব বলল তার বাবাকে। বাবা জমরি কদিন এখানেই থাক, ও একটু সুস্থ হয়ে উঠলে ওকে আধিকারিকদের কাছে পাঠিয়ে দেব আমি। নিশ্চয়ই, তুই এই মেয়েকে এ বাড়িতেই রাখ, ওর চিকিৎসার দায়িত্ব আমাদের, বলল কৃষ্ণকান্ত। তারপর বাড়ির এক চাকরকে সে বলল জমরির জন্যে এক খুনি ডাক্তারের ব্যবস্থা করতে ও একটা ঘর খুলে দিতে। জমরিকে নিয়ে সেই চাকর বাড়ির ভিতর চলে গেল। নরেনের কিন্তু কপালে ভাঁজ পড়েছে, মেয়েটাকে তার মোটেই ভালো লাগেনি। ওর হঠাৎ আবির্ভাব হওয়ার কাহিনীটাতেও যেন কোথাও একটা গণ্ডগোল আছে, একটা অমঙ্গলের ডঙ্কা বেজে উঠল প্রৌঢ় এই প্রফেসরের মনে। না, হাত গুটিয়ে বসে থাকলে হবে না, এই পরিবারের অনেক ঋণ আছে তার উপর, এদের ওপর কোনো আঁচ আসতে সে দেবে না। চোয়াল শক্ত করল নরেন। রাত ১২টা, বাইরে হালকা ঝড় হচ্ছে। বিছানায় বসে একটা সিগারেটে টান দিতে দিতে বন্ধুর প্রপিতামহের পুরনো ডায়েরিটা পড়ছে নরেন। একটা পৃষ্ঠায় এসে হঠাৎ তার চোখ আটকে গেল। বেশ কিছুক্ষণ সেখানেই তার চোখ আটকে রইল। তারপর সে বাইরের দিকে তাকালো এবং বলে উঠল, আমাকে যে করেই হোক সেই ব্যক্তিকে খুঁজে বার করতে হবে, যার কথা উল্লেখ করা আছে ডায়েরিতে, নইলে নইলে বাঁচাতে পারবো না আমি এই বাড়ির একজনকেও। কিন্তু আমি কি করে খুঁজে পাবো সেই মানুষকে? হঠাৎ নরেনের মনে পড়ে গেল স্থানীয় কিছু আদিবাসীদের কথা, এক অদ্ভুত সাধুর নাকি আগমন হয়েছে এখানে কাছেই, সে কোথায় আস্তানা গেড়েছে তা কেউ সঠিক বলতে পারে না, কিন্তু তার অদ্ভুত ঊর্জার কানাঘুষো শোনা গেছে। নরেন আবার ডায়েরির পৃষ্ঠায় চক্ষু স্থির করল, যে দু একজন সেই সাধুকে দেখেছে আশেপাশে
তাদের বলা বর্ণনার সাথে ডায়েরির বর্ণনা প্রায় মিলে যাচ্ছে। চোয়াল শক্ত করল নরেন। আমায় ওনাকে খুঁজে বার করতেই হবে, শীঘ্রই, নইলে অনেক অনেক দেরি হয়ে যাবে। এই বলে সে সারাটা রাত ঘরে পায়চারি করতে লাগল। পরের দিন সকাল সকাল সমস্ত বাড়ির লোক মিলে রওনা দিল রায়বাড়ির কুলদেবীর মন্দিরে। শুধু গেল না নরেন। আমার অনেক কাজ আছে কৃষ্ণ, কালুদের এনগেজমেন্ট, এখনো বাড়ি সাজানো বাকি, আমাকে এসব আজকের মধ্যেই শেষ করতে হবে। তোরা তোরা ঘুরে আয়, জোড়াজোড়ি করায় বলেছিল নরেন। আর গেল না জমরি। রায়বাড়ির কুলদেবীর মন্দিরে গিয়ে সবাই পৌঁছাল সকাল 11টায়। 300 বছরের পুরনো মা ভবানীর নাট মন্দির। মন্দিরের পাশে একটা পুকুর ও পিছনে ঘন জঙ্গল। মন্দিরের দিকে এগিয়ে গেল সবাই। বাংলা সেকালের মন্দিরের একটা আলাদাই ব্যাপার আছে, মন্তব্য করল অম্বিকেশ। সত্যি দাদা, তখনকার দিনে স্থাপত্যকলা খুবই উঁচু দরজার। কার পরিবারের মন্দির সেটা দেখতে হবে তো, গর্বের সুরে বলল রাধিকা। তারা সবাই এগোতে লাগল মন্দিরের দিকে। পূজো সেরে মন্দির থেকে রাধিকা ও মিলন বেরোল 12টার সময়। পরিবারের বাকি সবাই ঘোরাঘুরি গল্পগুজবে ব্যস্ত তখন। এমন সময় জঙ্গলের দিকে নজর পড়ল রাধিকার। তার মনে হল জঙ্গলটা যেন তাকে ডাকছে। সে মিলনকে বলল, এই ওই জঙ্গলটায় একবার চল না, একটু ঘুরে আসি। মিলন বাঁকা হাসি হেসে বলল, কিরে ইরাদা কি তোর? শুধু পাছে কথা না, একটা গাট্টা মারল রাধিকা মিলনকে। আমার একটু ঘুরে দেখার ইচ্ছা, তাই বলছি চো না প্লিজ। ঠিক আছে বাবা চল। অম্বিকেশ দা তুমিও চলো। হ্যাঁ আমিও যাচ্ছি চলো, বলল অম্বিকেশ। তিনজনে এগিয়ে যেতে লাগলো জঙ্গলটার দিকে। জঙ্গলের ভিতরটা খুবই সাধারণ, তেমন কোনো পশু পাখি নজরে পড়ল না রাধিকার। শুধু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সারি সারি নারকেল, ডাব, অশ্বত্থ ও বাবলা গাছের দল, আর কীটপতঙ্গের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ মিলন তাদের পশ্চিমে একদিকে দেখিয়ে বলল, এই ওটা কি রে, ওই যে ভাঙা মতো ওইটা? রাধিকা ও অম্বিকেশ সাথে সাথে সেই দিকে ফিরে তাকালো। একটা ভগ্নপ্রায় ঢিপি দাঁড়িয়ে আছে, অদ্ভুত তার স্থাপত্য। বেশ ক মিনিট ভালো করে সেটাকে জরিপ করল অম্বিকেশ। তারপর সে বলল, এটা তো একটা বৌদ্ধ স্থাপত্য মনে হচ্ছে। আমি এ বিষয়ে বেশ কিছুটা জানি, তাই আমার তো সেটাই মনে হচ্ছে। কি মনে হতে রাধিকা সেই ঢিপিটার দিকে এগিয়ে যেতে লাগল। বাকিরাও গেল রাধিকার সঙ্গে। ঢিপিটার চারিদিকে আগাছা, মন দিয়ে সেটাকে দেখতে লাগলো তারা সকলে। এই ঢিপিটার গায়ে কি সব অদ্ভুত রকমের চিহ্ন আঁকা আছে দেখ, অবাক দৃষ্টে রাধিকাকে বলল মিলন। রাধিকা এবার চট করে নিজের ফোনটা বার করে ঢিপিটার ছবি তুলে নিল। এইসব ব্যাপারে নরেন কাকু হচ্ছে অথরিটি, বাড়ি ফিরে ওকে ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করব, বলল রাধিকা। মিলন সহমতি জানাল। তারপর তারা তিনজনে হাঁটা লাগাল জঙ্গলের আরো ভিতরের দিকে। জঙ্গলের ভিতরে ঠিক একই রকমের আরো বেশ কিছু ঢিপির ভগ্নস্তূপ দেখল তারা। অম্বিকেশ এবার ভুরু কুঁচকে সন্দিগ্ন চোখে চারপাশে তাকিয়ে বলল, আমার মনে হচ্ছে এই জায়গা এককালে তান্ত্রিকদের বসবাস ছিল, খুব সম্ভবত বজ্রযান বৌদ্ধ তান্ত্রিকদের। স্থাপত্যগুলোর গায়ে চিহ্নগুলো দেখে আমার সেটাই মনে হচ্ছে। অবাক হয়ে গেল রাধিকা। এই গ্রামে বৌদ্ধ তান্ত্রিক কি বলছো অম্বিকেশ দা? হ্যাঁ, এই জায়গা আজ থেকে 700-800 বছর আগে অভুক্ত বাংলার এক বজ্রযান সাধনার পীঠস্থান হতেই পারে। ভুলে যেও না, দক্ষিণবঙ্গের এইসব প্রান্ত কিন্তু বজ্রযান সাধকদের উপযুক্ত সাধনাভূমি ছিল। অন্তত এইসব ঢিপির ধ্বংসাবশেষ তো সেই ইঙ্গিত দিচ্ছে। উত্তেজিত স্বরে মিলন বলে উঠল, আরে বাস, তাহলে তো এখানে কোনো মূল্যবান জিনিস পেলেও পেতে পারি আমরা। আশেপাশে একটু খোঁজাখুঁজি করলে কেমন হয়? না বাবা না, আমি আর এসব নিয়ে খাটাখাটি করতে চাই না। এখন বেস্ট হবে এখান থেকে রওনা দেওয়া, বাবা না হলে চিন্তা করবে আবার। হ্যাঁ, আমাদের এবার এখান থেকে রওনা দেওয়াই শ্রেয় হবে, বলল অম্বিকেশ।
তার চোখে একটা অদ্ভুত চাহনি, মুখে এক অদ্ভুত ভাব ফুটে উঠেছে, যেন কিছু একটা অস্বাভাবিক আঁচ করতে পেরেছে সে। এই কথা মতো তারা তিনজন রওনা হলো জঙ্গলের বাইরে বেরোনোর জন্য। আকাশের রং অনেকটাই পাল্টে গেছে এর মধ্যে, কালো হয়ে যাচ্ছে গোটা আকাশ। ঝড় বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা পাওয়া গেল। রাধিকা মিলনের হাত ধরে হাঁটছিল, হঠাৎ তার রোম খাড়া হয়ে গেল। জঙ্গলের মধ্যে একটা বলিষ্ঠ গলার ক্ষীণ আওয়াজ পেল সে। চমকে উঠল রাধিকা, তার সারা শরীরে যেন শিহরণ খেলে গেল। হাঁটতে হাঁটতে থমকে পড়ল সে। মিলন তার দিকে তাকালো, রাধিকার চোখে মুখে একটা অদ্ভুত ভাব, সে যেন ভয় পেয়েছে হঠাৎ। রাধিকার কাঁধ ঝাঁকিয়ে বলল মিলন, এই কি হলো রে, দাঁড়িয়ে গেলি কেন, চল। মিলনের ঝাঁকুনিতে ঘোর ভাঙল রাধিকার, সে অবাক দৃষ্টে চেয়ে আছে মিলনের দিকে। কিরে দাঁড়িয়ে পড়লি কেন হঠাৎ? না মানে একটা আওয়াজ, রাধিকা আমতা আমতা করে বলে উঠল। মিলন এবার বিদ্রুপের স্বরে বলল, আবার আওয়াজ? এই তুই জলদি চল তো এখান থেকে, বিয়ের আগেই পাগল হয়ে গেলে তোর বাবা কিন্তু আমাকে সত্যিই গুলি করে দেবে। মিলনের মজাটা উপেক্ষা করে গেল রাধিকা, সে নিশ্চিত যে সে স্পষ্ট একটা শব্দ শুনতে পেয়েছিল। আর কথা না বাড়িয়ে রাধিকা মিলনের হাত ধরে রওনা হলো জঙ্গল থেকে। অম্বিকেশও তাদের সাথে চলল। ঢিপি থেকে বেশ কিছুটা দূরে ঘন জঙ্গলের মধ্যে থেকে দুটো চোখ রাধিকাদের অজান্তেই তাদের তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগল। ও দুটো মানুষের চোখ, একজন দাঁড়িয়ে আছে ঘন গাছগাছালির আড়ালে, বিরাট পেশিবহুল তার শরীর, আর একটা চোখ তার পাথরে। সন্ধ্যাবেলায় রায়বাড়িতে শোরগোল পড়ে গেল। বাড়ি ফিরে সবাই দেখল প্রফেসর নরেন উধাও, তার ব্যাগপত্র মোবাইল জামাকাপড় সব গায়েব। ভদ্রলোক যেন হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। কৃষ্ণকান্তের কপালে চিন্তার ভাঁজ পড়ল, সে বারবার ফোন করল নরেনকে, কিন্তু ফোন তার বন্ধ। ও এভাবে আমাকে না বলে তো কখনো যাবে না, পরশু আমার সাথে ওর কথা কাটাকাটি হয়েছিল ঠিকই, কিন্তু তাই জন্য এভাবে ও চলে যাবে? অবাক হয়ে বলল কৃষ্ণকান্ত, হয়তো কোনো খুব জরুরি কাজ এসে পড়েছিল তাই জন্য চলে গেছে। না, নরেন এমনটা কখনোই করতে পারে না, আর তাছাড়া যে কখনোই ফোন বন্ধ রাখে না তার ফোন হঠাৎ লাগাতার বন্ধ কেন? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু নরেনের কোনো পাত্তা পাওয়া গেল না, যেন কখনোই ছিল না সেই বাড়িতে। ক্রমশ চিন্তা বাড়তে লাগল কৃষ্ণকান্তের। উৎসবের বাড়িতে একটা চাপা উদ্বিগ্নের পরিবেশ সৃষ্টি হল। রাত দুটো, আকাশে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, মুষলধারে ঝড় বৃষ্টি হয়েই চলেছে, কালবৈশাখীর মতো ভয়ঙ্কর দুর্যোগ। চারিদিক লণ্ডভণ্ড হয়ে যেতে লাগল, এত দিনের গরম থেকে ধরিত্রী যেন কিঞ্চিত রেহাই পেল। রত্না শুয়ে আছে বিছানায়, পরশু ছেলের এঙ্গেজমেন্ট, তার মন খুবই প্রফুল্লিত। কিন্তু নরেনবাবুর বেপাত্তা হয়ে যাওয়ায় বাড়ির মধ্যে একটা চাপা উদ্বেগের সৃষ্টি হয়েছে। মনে মনে রত্না প্রার্থনা করল ভগবানের কাছে যে মিলনের এঙ্গেজমেন্টে যেন কোনো বাধা না আসে। রত্নার হঠাৎ জল তেষ্টা পেল, সে দেখল বিছানার পাশে রাখা বোতল খালি। অগত্যা সে ঘর থেকে বেরোলো একতলা থেকে জল নিয়ে আসতে। একতলা থেকে জল খেয়ে সে ওপরে উঠছিল, এমন সময় রত্না দেখল একটা নারী মূর্তি হেঁটে যাচ্ছে ছাদের দিকে। আরে এই যে রাধিকা, ফিসফিসিয়ে বলে উঠল রত্না। রাধিকা তুই ছাদে কেন যাচ্ছিস এই বৃষ্টিতে, একটু জোরে প্রশ্ন করল রত্না। কিন্তু রাধিকা কোনো উত্তর দিল না, সে এগোতে থাকল। তারপর ছাদের দরজা খুলে ছাদে বেরিয়ে গেল। রত্না আর দেরি করল না,
সেও তড়িঘড়ি একটা ছাতা নিয়ে ছাদে গেল। ছাদে আসতেই রত্নার সারা শরীর কেঁপে উঠল। সে দেখল ছাদের একদম শেষ প্রান্তের পাঁচিলের ওপর সেই ভয়ঙ্কর দুর্যোগের রাতে দাঁড়িয়ে আছে রাধিকা। রাধিকা, এ কি করছিস তুই? শিগগিরই নেমে আয় মা। রাধিকা, চেঁচিয়ে উঠল রত্না। কিন্তু রাধিকা পাঁচিলের ওপর থেকে নড়ল না। মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। রত্না এবার দ্রুত গতিতে রাধিকার দিকে গেল, গিয়ে কাঁবা কাঁবা হাতে তার পিঠে হাত রাখল। রাধিকা মা, নেমে আয় মা, এত রাতে তুই কেন এমন ভয়ঙ্কর উদ্ভট কাজ করছিস? বলল রত্না। ধীরে ধীরে মাথা ঘোরালো রাধিকা, সঙ্গে সঙ্গে সারা শরীর পাথর হয়ে গেল রত্নার। কে এই ভয়ঙ্করী? এ তো রাধিকা নয়, এ যে পাতাল থেকে উঠে আসা এক ভয়ঙ্কর পিশাচি। তার চুল সাপের মতো হাওয়ায় উড়ছে, চোখগুলো যেন কাঠ কয়লা, কালচে লাল শরীরে অদ্ভুত সব উল্কি আঁকা, সদন্ত দুটো ভয়ঙ্কর ধারালো, হাত আর পায়ের নখ যে কোনো হিংস্র পশুকেও ভীত করে দেবে। ভয়ে রত্নার হৃৎস্পন্দন বন্ধ হওয়ার জোগাড়। ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল সেই পিশাচি। এক লাফে সে পাঁচিল থেকে রত্নার সামনে এসে দাঁড়াল। সেই পিশাচির চোখ জ্বলছে, জিভ থেকে ঝরে পড়ছে লালা। রত্নার অসার হয়ে আসা শরীর আসন্ন পরিণতির কথা ভেবে সংজ্ঞা হারাতে লাগল। ভয়ঙ্কর জোরে একটা বাজ পড়ল কাছেই কোথাও। পরের দিন রায়বাড়িতে কান্না আর হাহাকারের রব উঠল। রত্নার অর্ধভুক্ত দেহ ছাদে প্রথম আবিষ্কার করল রাধিকা। তৎক্ষণাৎ সে ভয়ঙ্কর চেঁচামেচি করে সমস্ত বাড়িকে জানান দেয়। রত্নার অর্ধভুক্ত মৃতদেহ দেখে সুদীপবাবু অজ্ঞান হলেন, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করতে হলো। পুলিশ দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে গেল। মিলন একেবারে ভেঙে পড়েছে, নিজের মায়ের এই ভয়ঙ্কর মৃত্যু তাকে নাড়িয়ে দিয়েছে। কর্নেল কৃষ্ণকান্ত আপ্রাণ চেষ্টা করতে লাগল মিলনকে সান্ত্বনা দিতে। সন্ধেবেলায় বাগানে বসে আছে কর্নেল, রাধিকা, মিলন ও অম্বিকেশ। অম্বিকেশ কর্নেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলতে লাগল, রাধিকার এ বাড়িতে ওর ঘরে কারোর উপস্থিতি অনুভব করা, নরেন কাকুর কাল অকস্মাৎ গায়েব হয়ে যাওয়া, রত্নাদেবীর এই ভয়াবহ মৃত্যু, এই সব আমার মনে হচ্ছে লিঙ্কড। এবং আমার বিশ্বাস এর সূত্রপাত সেই রাত থেকে হয়েছিল যেদিন রাধিকা ও মিলন সেই গুন্ডাদের হাতে পড়েছিল। কোনো এক ভয়ঙ্কর শক্তির নজর পড়েছে আপনার বংশের ওপর কর্নেল। কর্নেল কৃষ্ণকান্ত কাঁপা কাঁপা গলায় বলল, তুমি বলতে চাইছো রাধিকার উপর কোনো অভিশাপ নেমে এসেছে? হ্যাঁ, এবং মিলন ওর হবু স্বামী হওয়ায় ওর এবং ওর পরিবারকেও সেই মাসুল দিতে হচ্ছে। রাধিকা ছল ছল চোখে তাকালো মিলনের দিকে। ছেলেটার বয়স যেন একদিনে 20 বছর বেড়ে গেছে। মায়ের ভয়ঙ্কর মৃত্যুতে সে ভেঙে পড়েছে। কর্নেল এবার প্রশ্ন করল, কিন্তু এই অভিশাপ থেকে বাঁচার কি উপায়? নরেন আমায় এই অভিশাপের ব্যাপারে বলতে গেছিল, কিন্তু আমি পাত্তা দিইনি। নরেনও গায়েব হয়ে গেছে, আমি যে কি করি হে ঈশ্বর! করব আমি কর্নেল, দীপ্ত কণ্ঠে বলল অম্বিকেশ। অবাক হল কর্নেল। তুমি তুমি কি করবে? রাধিকা এবার বলল, হ্যাঁ বাবা, অম্বিকেশ তাই পারবে। তারপর সে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচার আসল কাহিনীটা ও অম্বিকেশের তান্ত্রিক হওয়ার কথা সমস্তটা বলল। সব শুনে কর্নেলের চোখ কপালে উঠল। এবার সে অম্বিকেশের হাত চেপে ধরে বলল, বাবা অম্বিকেশ, তুমি এখন আমাদের সকলকে বাঁচাতে পারো, দয়া করে আমার মেয়ে ও হবু জামাইকে বাঁচাও। আমি আমার সমস্ত শক্তি লাগিয়ে দেব কর্নেল, কাল অমাবস্যা, কালই আমি এর শেষ দেখিয়ে ছাড়ব, গম্ভীর দীপ্ত কণ্ঠে বলল অম্বিকেশ।
রাধিকা চুপচাপ বসে রইল। সে ভিতরে ভিতরে প্রবল আতঙ্কিত। সে তাকালো মিলনের দিকে। মিলন মাথা নিচু করেই বসে আছে। তার জীবন থেকে সমস্ত খুশি আজ উবে গেছে। তার পরনের সাদা থান বুঝিয়ে দিচ্ছে তার জীবনে নেমে আসা অমানিশার কথা। রাত ১২টা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিছানায় বসে হুইস্কিতে চুমুক দিয়ে মোবাইলে একটা ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অম্বিকেশ। তার চোখ দুটো লাল হয়ে গেছে, বুকের মধ্যে একটা তীব্র আগুন জ্বলছে। বাইরে দুর্যোগের দিকে তাকালো সে, এবং অমনি একটা বাঁকা হাসি হেসে উঠল। এবার আসল খেলা শুরু, এত দিনের জ্বালা এবার মিটবে। আবার বোতলে চুমুক দিল সে, তারপর নেশাগ্রস্ত অবস্থায় বলতে লাগল, আমার সব থেকে দামি মানুষটাকে কেড়ে নিয়েছিলিস তোরা শালা, এবার উলটপুরন শুরু। আমার বৈশাখীর চোখের জলের প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। একটা গেছে, এবার বাকি সব কটার পালা। আর রাধিকা, তোর পরিণতি যা হবে তোকে ভয়ঙ্কর মুক্তি দেব আমি চিরতরে। হিংস্র নেকড়ের মতো চোখগুলো জ্বলছে অম্বিকেশের। সেই কলকাতার গলি থেকে আজ পর্যন্ত সমস্তটাই তার প্ল্যান মাফিক চলেছে। সেই তো গুন্ডাগুলোকে বশ করে লেলিয়ে দিয়েছিল রাধিকার উপর, তারপর তার বিশ্বাস অর্জন করে আজ এত কিছু। কিন্তু শালা ওই নরেনটা কোথায় পালালো কে জানে। কই বাত নেই, ওকেও শেষ করবে আমার অধীনে থাকার শক্তি। কাল যবনিকা পতন হবে, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। অম্বিকেশ ধীরে ধীরে নেশার জগতে তলিয়ে যেতে লাগল। রায়বাড়ির আনাচে কানাচে খেলে গেল একটা অদ্ভুত খলখলে হাসি। রাত ২টো, বৃষ্টি থেমেছে। ঘন জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতা ভাঙল একজন আগন্তুকের পায়ের শব্দে। আগন্তুক এগিয়ে চলেছে জঙ্গলের গভীরে। খানিকক্ষণ যেতেই সে একটা প্রাচীন বটগাছের সামনে এসে দাঁড়াল। সেখানে ধ্যানে বসে আছে এক গেরুয়া বস্ত্রধারী সাধু। লোকটিকে দেখলে গায়ের সমস্ত রোম দাঁড়িয়ে যায়। ধপধপে সাদা দাড়ি বুক অবধি নেমে এসেছে, লম্বা সাদা চুল ঝুঁটি করে বাঁধা। সাধুটি এবার চোখ খুলল, তার এক চোখ পাথরের। সাথে সাথে তার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে কাতর বিনতি করে উঠল প্রফেসর নরেন। বাবা, আমার আমার বন্ধুর পরিবারকে আপনি বাঁচান বাবা। ভয়ঙ্কর ভয়ঙ্কর এক কাল রাত্রি নেমে এসেছে আমার বন্ধু ও তার কন্যার ওপর। আমার বন্ধু কন্যার হবু শাশুড়ির ভয়াবহ মৃত্যু হয়েছে। আপনি আপনি ওদের দয়া করে বাঁচান বাবা, আপনি আপনি ওদের একটু বাঁচান বাবা। সাধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নরেনের দিকে, তারপর দৃঢ় ও দীপ্ত কণ্ঠে বলল, বীর ভোগ্যে বসুন্ধরা। তারপর একটু থামল, দিয়ে আবার বলতে শুরু করল, আমি সবটা জানি, স্থানে আমার আগমন এই কারণেই। রায়বংশের ওপর যে অভিশাপ নেমে এসেছে এত যুগ পরে, সেই অভিশাপকে নির্মূল করা আমার কর্তব্য। সমস্ত কথা শুনে নরেন যেন বহুদিন পরে বল ফিরে পেল মনে। সাধু এবার উঠে দাঁড়াল। সে নরেনের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি তুমি সেদিন রায়বাড়িতে কি দেখে পালিয়েছিলে। অন্ধকার ওই রাতে সাধুর দৃষ্টি ও তার কথা শুনে
নরেনের শিরদাঁড়া দিয়ে ভয়ের ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়ে ভয়ে নরেন বলল, ওই ওই মেয়েটা, ওই মেয়েটা বাবা, হ্যাঁ ওই মেয়েটা, আমি আমি সেদিন বুঝতে পেরেছিলাম। বজ্রবেদানি, এক ভয়ঙ্করী ডাকিনি সে, নরকের গহ্বর থেকে উঠে এসেছে সে, তোমার বন্ধু কন্যার পৈশাচিক নিধন করতে এসেছে সে, তার প্রিয়জনকেও বেতালি ছাড়বে না। থরথর করে কাঁপতে কাঁপতে নরেন বলল, আপনি আপনি তো সমস্তটাই জানেন বাবা, তাহলে তাহলে এখন কি উপায়? হ্যাঁ, কি করে কি করে বাঁচবে আমার বন্ধু ও তার কন্যা এবং বাকিরা? হ্যাঁ, সাধুর মুখে এই প্রথম একটা হাসি দেখা গেল। সে এবার বলল, এটা ধর্মযুদ্ধ নরেন, শয়তান ও তার পূজারীদের ধ্বংস হওয়া নিশ্চিত। কালকেই সেই পিশাচি তার মরণ ছোবল দেবে, কিন্তু তার সামনে দাঁড়াবে এক প্রাচীর, তার সামনে দাঁড়াবে ঋষিংহবর্ধন তান্ত্রিক। নরেনের মনে এবার এক অদ্ভুত সাহস সঞ্চয় হল। সে প্রণাম করে নৃসিংহ তান্ত্রিককে বলল, আমার আমার কি করণীয় বাবা? তুমি ফিরে যাও রায় বাড়িতে কালকে, এই বিপদের মুহূর্তে তোমার বন্ধু ও তার পরিবারের পাশে দাঁড়াও। তারপর একটা বড় রক্ত জবা ও চুনির মালা নরেনকে দিয়ে নৃসিংহ তান্ত্রিক বলল, ওই বাড়িতে কালকে ঢোকেই তুমি এই মালাটা সদর দরজায় লাগিয়ে দেবে, সে ডাকিনি বড় কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বাড়ি কারো, কাল রাতেই হবে এই অভিশাপের অন্ত। নরেন আর দেরি করল না, সে মালাটা নিয়ে সাষ্টাঙ্গে নৃসিংহ তান্ত্রিককে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করল। নৃসিংহ বট গাছের নিচে এসে বসল। সে জানে যে বেতালি নিজে থেকে আসেনি, সে জানে চক্রান্তটা কত গভীর। রাগে তার চোখ জ্বলে উঠল, নিজের কুঠারে হাত বুলালো সে, তারপর আবার ধ্যানে বসল। শয়তান ও তার উপাসকের সংহারের সময় এসে গেছে। পরের দিন রাত নটায় রাধিকা একতলার হল ঘরে মিলনের পাশে এসে দাঁড়াল। মিলনকে জড়িয়ে ধরল সে। মায়ের ওই পাশবিক মৃত্যুর পর থেকে মিলন পুরো যেন নিজেকে হারিয়ে ফেলেছে। তুই আমার সব মিলন, যা হয়েছে তা আমরা কেউ ঠিক করতে পারবো না, কিন্তু আমি তোর জন্য সবসময় আছি। তোর আর কাকুর জীবনটাকে আবার আমি সুন্দর করে তুলব। আমি নিজের জীবনের পরোয়া করি না, আমি নিজের জীবন দিয়েও তোকে বাঁচাবো প্রয়োজনে। সব ঠিক হয়ে যাবে, তুই দেখবি। মিলন রাধিকার দিকে তাকাল, তার চোখে জল। সে রাধিকার হাত চেপে ধরে বলল, অনেক ভাগ্য করে তোর মতো সঙ্গী পাওয়া যায়। আমি আর নিজের কথা ভাবছি না রে, এর শেষ আমিও দেখে ছাড়ব। সত্যি ভালোবাসার চাইতে শক্তিশালী কিচ্ছু নেই। সকালটা যেন একটা নতুন ঊর্জা নিয়ে এসেছে তাদের জীবনে। হঠাৎ মিলন চেঁচিয়ে উঠল, আরে বাবা! চমকে উঠল রাধিকা। চকিতে সে দেখল যে জমরি মিলনের পাশ দিয়ে যাচ্ছিল, তার হাতে রাখা চায়ের পেয়ালাটা পড়ে গেছে মিলনের প্যান্টের উপর। গরম চা উল্টে পড়ায় কাতরে উঠেছে বেচারা ছেলেটা। ক্ষমা করে দাও তাইতা বাবু, দিদি ভাই, আমি আমি তাল সামলাতে পারিনি, বিশ্বাস করো, আমায় ক্ষমা করে দাও। কাঁচুমাচু কণ্ঠে মিনতি করে উঠল জমরি। পরক্ষণে উঠে দাঁড়িয়ে ঝাঁঝিয়ে উঠল রাধিকা, ইডিয়েট, তুই কি অন্ধ নাকি রাত হতেই নেশা করিস? মিলনের যদি কিছু হয়ে যেত, সব থার্ড ক্লাস যত সব। পর মুহূর্তেই রাধিকা দেখল তার চারপাশ অন্ধকার হয়ে এলো, যেন মহাশূন্যে ভাসছে সে। জমরি যেন ধীরে ধীরে পাল্টে যাচ্ছে, তার গায়ের রং যেন গাঢ় লাল হয়ে যাচ্ছে, তার চুল হাওয়ায় উড়ছে, চোখগুলো কাঠ কয়লার মতো জ্বলছে, এবং ধীরে ধীরে সে যেন এগিয়ে আসছে রাধিকার দিকে। পরক্ষণে আবার সব ঠিক, যেন এক লহমার জন্য এক অন্য জগতে চলে গেছিল রাধিকা, আবার সব আগের মতো হয়ে গেছে। কিন্তু জমরির মুখের হাবভাব এবার পাল্টে গেছে।
সে দরজার দিকে এক ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। রাধিকা সেদিকে তাকাতেই হতভম্ব হয়ে গেল। নরেন কাকু! চেঁচিয়ে উঠল রাধিকা। এত জোরে রাধিকা চেঁচাল যে ওপরের ঘরে থাকা কর্নেল কৃষ্ণকান্ত পর্যন্ত ঘর থেকে বেরিয়ে এলো এবং সেও বিস্ফারিত চোখে দেখতে লাগলো। নরেন, তুই কোথায় চলে গেছিস? দৌড়ে নিচে নামতে নামতে চিৎকার করে উঠল কৃষ্ণকান্ত। নরেন বাড়িতে প্রবেশ করল এবং সঙ্গে সঙ্গে সদর দরজায় নৃসিংহ তান্ত্রিকের দেওয়া মালাটা টাঙিয়ে দিল। একবার জমরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তারপর কৃষ্ণকান্তকে বলল, আমি এক ভয়ঙ্কর আভাস পেয়েছিলাম কৃষ্ণ, তোরা যেদিন তোদের কুলদেবীর মন্দিরে গেলি সেদিনই আমি বেরিয়ে পড়ি রাধিকার ওপরে এবং এই বাড়ির সকলের ওপর ঢেয়ে আসা অভিশাপকে পরাস্ত করার শক্তির খোঁজে। সেসব কথা আমি তোকে বলবো, হ্যাঁ সেসব কথা আমি তোকে বলবো একদিন একান্তে, কিন্তু তার আগে আমি তোদের সবাইকে বলতে চাই যে আজ রাতটা সাক্ষাৎ কাল রাত্রি এ বাড়ির জন্য। আজ রাতে এক কিংবা একাধিক মৃত্যু হবেই এ বাড়িতে। বলেন কি কাকু? চমকে বলে উঠল রাধিকা। হ্যাঁ হ্যাঁ মা, আমি আগে তোর বাবার সাথে কথা বলতে চাই, তুইও আয়, মিলনও আসুক। এই বলে সে কৃষ্ণকান্তের হাত ধরে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে যাচ্ছিল, এমন সময় গোটা বাড়ির কারেন্ট চলে গেল। বাইরে তুমুল শব্দে বাজ পড়ল। সঙ্গে সঙ্গে নরেন দেখল যে দরজায় লাগানো সেই মালা ছিঁড়ে মাটিতে পড়ে গেল এবং দড়াম করে সদর দরজা বন্ধ হয়ে গেল। বাবা! চেঁচিয়ে উঠল রাধিকা। কর্নেল ছুটতে যেতে গেল কিন্তু সে এক পাও নড়তে পারল না, নরেন নিজেও নড়তে পারল না, মিলন পর্যন্ত চেয়ার ছেড়ে উঠতে পারল না। বৃথা পণ্ডশ্রম করলেন আপনি নরেন কাকু, পালিয়ে গিয়ে বেঁচে গেছিলেন কিন্তু আবার মৃত্যুর মুখে ফিরে এলেন। শীতল কণ্ঠ গর্জে উঠল অম্বিকেশের। সবাই দেখল সিঁড়ি দিয়ে পায়ের শব্দ হচ্ছে, অম্বিকেশ নেমে আসছে। কিন্তু এ কোন অম্বিকেশ? এ যে রক্তাম্বরে মোড়া এক কাপালিক, হিংস্রতার মুখ। সে এগিয়ে আসতে লাগলো রাধিকার দিকে। তুই ভেবেছিলিস বেঁচে যাবি? আমার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বেঁচে যাবি? গর্জে উঠল অম্বিকেশ। রাধিকা দিক বিদিক শূন্য হয়ে গেল। কি বলছো অম্বিকেশদা, তোমার তোমার কি হয়েছে? ভয়ার্ত কণ্ঠে বলল রাধিকা। মিলন, কর্নেল, নরেন কেউ নিজের জায়গা থেকে হাজার চেষ্টা করেও নড়তে পারছে না, প্রবল চেষ্টা করা সত্ত্বেও। সত্যিটা বলছি, আবার গর্জে উঠল অম্বিকেশ। আমার বোন বৈশাখী ভালোবাসত মিলনকে, কলেজে শুরুর দিকে ওরা ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু তুই ওদের মধ্যে এসে সব শেষ করে দিলি, আমার বোনটা কষ্টে আত্মহত্যা করে ফেলল। অম্বিকেশের চোখ রক্ত জবার মতন লাল হয়ে গেছে। কিন্তু আমি কখনো বৈশাখীকে ভালোবাসিনি, এবার গর্জে উঠল মিলন। অম্বিকেশ এবার মিলনের দিকে তাকালো, তারপর শীতল হাসি হেসে বলল, তাই তো তোর মাকে ভোগ হিসেবে দিলাম বজ্রবেতালিকে কাল। কথাটা শোনা মাত্রই মিলনের চোখে আগুন জ্বলে উঠল। নরেন ও কর্নেলও কাঁপছে ভয়ে। মিলন প্রাণপণ চেষ্টা করতে লাগলো চেয়ার ছেড়ে উঠে অম্বিকেশের গলা টিপে ধরতে, কিন্তু সে অক্ষম। অম্বিকেশ আবার রাধিকার দিকে ফিরল, তারপর দানবের মতো বলল, আজ তোকে ভোগ হিসেবে নিবেদন করছি বজ্রবেতালিকে, তোর মাংসে ক্ষুধা মেটাবে সে, তোর রক্তে স্নান করবে সে, তারপর তোর গোটা পরিবার আর প্রেমিককে টুকরো টুকরো করবে বজ্রবেতালি, আর আমার বোনের আত্মার শান্তি হবে আজ। ওম
সঙ্গে সঙ্গে অম্বিকেশ এক অদ্ভুত মন্ত্র আওড়াতে লাগল। ঘরে উপস্থিত সবার মাথা ঘুরতে লাগল। এবার রাধিকা দেখতে পেল যমুরীকে। কোথায় সেই 15 বছরের মেয়ে যাকে মায়ায় পড়ে বাড়িতে নিয়ে এসেছিল রাধিকা? সে এখন উলঙ্গ, তার গায়ের রং লাল, চুল হাওয়ায় উড়ছে, চোখগুলো কাঠ কয়লার মতো জ্বলছে, কাটায় জর্জরিত লম্বা কালো জিভ মুখ থেকে লক লকিয়ে বেরিয়ে এসেছে, এক পা করে এগিয়ে আসছে বজ্র বেতালি নিজের শিকারের শেষ করতে। না, ওকে ছেড়ে দাও অম্বিকেশ, আমি তোমার পায়ে পড়ি, আমার মেয়েকে ছেড়ে দাও তুমি। হাহাকার করে উঠল কৃষ্ণকান্ত, কিন্তু অম্বিকেশ তখন উন্মাদ। সে পৈশাচিক আনন্দে অট্টহাসি হাসছে। গ্রহণ করো বলি বেতালি, গ্রহণ করো। বজ্র বেতালির মরা পচা নিঃশ্বাস এখন রাধিকার গায়ে পড়ছে। রাধিকা জানে যে মৃত্যু আসন্ন। শেষবারের মতন কাছের মানুষগুলোকে একবার দেখে নিল সে। তার চোখ ঝাপসা হয়ে আসতে লাগলো। হঠাৎ বাড়ির সদর দরজা ভেঙে খান খান হয়ে গেল। এক অদ্ভুত ঊর্জায় সারা বাড়ির অন্ধকার মুছে যেতে লাগল। এক বলিষ্ঠ কণ্ঠ গর্জে উঠল, না তো না মাতা, না বন্ধু না দাতা, না পুত্র না পুত্রী, না ভৃত্য না ভর্তা, না জায়া না বিদ্যা, না ভৃত্যর্মমেব গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেক ভবানী। সঙ্গে সঙ্গে বজ্র বেতালি ছিটকে গেল রাধিকার কাছ থেকে। সে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। চমকে গেল অম্বিকেশ, কি হচ্ছে এটা? সবাই দেখতে পেল এক বিরাট পেশিবহুল গেরুয়া বস্ত্রধারী রায়বাড়িতে প্রবেশ করল। আবার সেই গর্জন, না জনমে দানমে না চা ধ্যান যোগ, না জনমে তন্ত্রং না চা স্তোত্র মন্ত্র, না জনমে পূজাই না চা নাশ যোগ, গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেক ভবানী। এবার বজ্র বেতালির সারা শরীরে আগুন ধরে গেল। হাহাকার করে উঠল সেই ডাকিনী, আবার সেই মন্ত্রপাঠ, বিবাদে বিষাদে প্রমাদে জলে চন্দ্রে পর্বতে শত্রু মধ্যে অরণ্যে শরণ্যে সদাং প্রপাহি গতিস্ত্বং গতিস্ত্বং ত্বমেক ভবানী। নৃসিংহ তান্ত্রিক এখন সেই ডাকিনীর সামনে এসে দাঁড়িয়েছে। নিজের কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিল সে বেতালির দিকে। সঙ্গে সঙ্গে বেতালি পুড়ে ছাই হয়ে গেল। বাড়িতে আবার আলো ফিরে এলো, কেটে গেল রক্ত মাংসের পচা গন্ধ, সকলে নড়াচড়ার শক্তি ফিরে পেল। এবার নৃসিংহ তান্ত্রিকের নজর পড়ল অম্বিকেশের দিকে। শিকারী এখন শিকারে পরিণত হয়েছে। এই অভাবনীয় উলাটপুরণে সে স্তম্ভিত। বজ্র বেতালিকে যে নিমেষে হারিয়ে দিল, তার সামনে অম্বিকেশ কি? ঠকঠক করে কাঁপতে লাগল সে। নৃসিংহ এবার একেবারে অম্বিকেশের সামনে দাঁড়িয়ে দৃঢ় ক্রোধের স্বরে সে বলল, আজ তোর মরণ খেলা শেষ। এই বলে নৃসিংহ তান্ত্রিক এক কোপে নিজের কুঠার দিয়ে অম্বিকেশের মাথা ধর থেকে আলাদা করে দিল। ছিটকে গিয়ে পড়ল সেটা প্রফেসর নরেন ও কৃষ্ণকান্তের পায়ের সামনে। আর সহ্য করতে পারল না রাধা ও মিলন, তারা জ্ঞান হারাল। দশমীর সন্ধে কালো ইনোভা দুটো বনগা ছাড়িয়ে এগিয়ে চলেছে কলকাতার দিকে। একটাই কৃষ্ণকান্ত, মিলন ও রাধিকা, আরেকটায় সুদীপবাবু ও সমস্ত মালপত্র। রাস্তার আলো আঁধারিতে বিগত দিনের কথাগুলো মনে পড়তে লাগলো মিলনের। নরেন কাকুর থেকে এটুকু জানতে পেরেছিল সে যে তারা যার জন্য বেঁচেছিল সে একজন তান্ত্রিক। নরেন কাকু তাকেই খুঁজে আনতে বাড়ি থেকে চলে গেছিল কদিন আগে। অম্বিকেশের কথা ভাবতেই গা হাত পা শিউড়ে উঠল মিলনের। নরেন কাকু ও সেই তান্ত্রিকের কাছে চিরকৃতজ্ঞ থাকবে সে। আজ মাকে খুব মিস করছে মিলন। চোখের কোণে
জল চিকচিক করে উঠল তার। কৃষ্ণকান্ত একটা ধাবার সামনে গাড়ি দাঁড় করাল। চল আমরা একটু খেয়ে নি মা। জামাই বাবা তুমি সুদীপ বাবুকে নিয়ে আসো, গাড়ি থেকে নেমে বলল কৃষ্ণকান্ত। মিলন নিজের বাবাকে নিয়ে কৃষ্ণকান্তের সাথে ধাবায় গেল। রাধিকা বলল, আমি একটু পরে আসছি, তোমরা যাও। এই বলে রাধিকা হাইওয়ের পাশে জঙ্গলের দিকে চাইল। বাকিরা ধাবায় গিয়ে বসল। অন্ধকার জঙ্গলের দিকে চেয়ে রাধিকার মুখে এক চিলতে হাসি খেলে গেল। মনে মনে সে বলল, ভাগ্যটা অসাধারণ আমার, ডাকিনীর হাত থেকে বেঁচে গেলাম আর মাঝখান থেকে ওই অম্বিকেশটা মরল। তার মনে পড়ে গেল কিভাবে বৈশাখীকে দুশ্চরিত্রা প্রমাণ করে সে মিলনকে নিজের বানিয়েছিল। তারপরেই শুনতে পেল মালটা সুইসাইড করেছে। মিলন শুধু আমার, এখন আর আমার রাস্তায় কেউ নেই, আমার কোনো দিনও আর কোনো অসুবিধে হবে না। ওই জলদি আয়, খাবার রেডি আছে, চেঁচিয়ে বলল মিলন ধাবা থেকে। আসছি, হেসে বলল রাধিকা। সে দু এক পা এগোতেই একটা লরির ধাক্কায় থেতলে গেল তার শরীর। রাধিকা, চেঁচিয়ে উঠল মিলন। ততক্ষণে সব শেষ। জঙ্গলের মধ্যে ধ্যান থেকে উঠল নৃসিংহ বর্ধন তান্ত্রিক। সে প্রথম দিনই বুঝেছিল যে রাধিকা নিষ্পাপ নয়, কিন্তু কোনো মতেই সে অম্বিকেশ ও বজ্র বেতালিকে জিততে দিতে পারত না। নিজের পূর্বপুরুষ সেনাপতি বৃহদেশ্বরের দেওয়া কথা সে রেখেছে। পণ্ডিতাচার্য কাল মহাপদের বংশধরের রক্ষা সে করেছে, কিন্তু পাপ বাপকেও যে ছাড়ে না, ভগবানের বিচারের সামনে কি করতে পারে নৃসিংহ বর্ধন? দূরে বিসর্জন যাত্রার হই হুল্লোড় শুনতে পেল নৃসিংহ বর্ধন। মা সমস্ত দুর্বৃত্তকে নির্মূল করেছেন, হাত জোর করে বলল সে, জয় ভবানী। তারপর নৃসিংহ রওনা দিল। তাকে যেতে হবে উত্তরে। খুব শীঘ্রই তার সাথে তার শিষ্যের দেখা হতে চলেছে। মুখে হাসি ফুটল নৃসিংহ বর্ধনে। শেষ হল নৃসিংহ বর্ধন তান্ত্রিক সিরিজে দ্বিতীয় গল্প বজ্র বেতালি। কিন্তু এই যাত্রা সবে শুরু হয়েছে, খুব শীঘ্রই দেখা হতে চলেছে নৃসিংহের সাথে বীরভদ্র তান্ত্রিকে। আজকের গল্প পাঠিয়েছিল অভিক সাহা, রাধিকার চরিত্রে মর্নিশা, কর্নেল কৃষ্ণকান্তর চরিত্রে সৌরভ সাহা, মিলনের চরিত্রে এবং রঞ্জিতদার চরিত্রে দিব্যেন্দু, অম্বিকেশের চরিত্রে দেবাঞ্জন, প্রফেসর নরেনের চরিত্রে রাজ চ্যাটার্জি, রত্নার চরিত্রে সৃষ্টি, সুদীপ বাবুর চরিত্রে দেবায়ন, পণ্ডিতাচার্য বীরেন্দ্রের চরিত্রে অরিত্র, পণ্ডিতাচার্য কালমহপদর চরিত্রে সাগর পাঠক, সেনাপতি বৃহদেশ্বর ও নৃসিংহ বর্ধন তান্ত্রিকের চরিত্রে বৈশম্পায়ন দাস, পদ্মলোচনের চরিত্রে বাপি মণ্ডল, গুন্ডাদের চরিত্রে দীপম, বাপি এবং তপন, জমরি অর্থাৎ বজ্র বেতালির চরিত্রে দুর্বা গোস্বামী, ছোট মেয়েটি যাকে বলি দেওয়া হচ্ছিল মনে আছে প্রথমে, তার চরিত্রে অর্ণবী রানা। তাহলে শুনতে থাকুন, সাথে থাকুন ফিকশন দুনিয়ায়। আমরা ফিরছি আবার খুব শীঘ্রই। সাবস্ক্রাইবটা করে নেবেন প্লিজ।